25 আগস্ট 2024 ভাওল বর্জালম সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী 2024-এর পরীক্ষার্থী তানজিল আহমেদ সুজয় শহীদ হয়েছিল। বিপ্লবী বৈষম্য বিদ্রোহী ছাত্র আন্দোলনের আন্দোলন চলছিল, সেই আন্দোলনের ধারাবাহিকতায় 5ই আগস্ট যখন বিজয়ী হয়ে ছাত্র জনতা মিছিল বের করে, সেই বিজয় মিছিল থেকে তাকে পুলিশের গাড়িতে তুলে গুলি করে হত্যা করা হয়। তারই ধারাবাহিকতায় আমরা ভাওল বর্জালম সরকারি কলেজ সকল শিক্ষক কর্মকর্তা কর্মচারী মিলে তার জন্য দোয়া করি এবং সকল শহীদদের জন্য আমরা মাগফিরাত কামনা করি। যারা অসুস্থ আছে তাদের রোগ মুক্তির জন্য কামনা করি। আজ আমরা এখানে তার পরিবারের সঙ্গে সংহতি প্রকাশ করার জন্য এবং তার বাবা মাকে সান্ত্বনা দেওয়ার জন্য এবং তার কবর জিয়ারতের জন্য আমরা এখানে এসেছি। এসেই আমরা জানতে পারলাম যে এখানকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা যুক্ত ছিল এই অঞ্চলের, তাদের নেতৃত্বে এবং স্থানীয় প্রশাসনের সহায়তায় একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করতে যাচ্ছে। আমরা এই কথা শুনে অত্যন্ত আনন্দিত। আমরা আমাদের যতটুকু সাধ্য আছে আমরা তার সঙ্গে সংহতি প্রকাশ করি এবং আমরা তার পাশে থাকব। সারা বাংলাদেশে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলমান ছিল, এই ছাত্র আন্দোলনে অন্যতম শহীদ হয়েছে আমাদের এই শহীদ সুজয়। তার স্মৃতিতে আমরা আমাদের বিটঘর গ্রামে বাংলাদেশের দ্বিতীয় শহীদ মিনার নির্মাণ করতে যাচ্ছি, স্বৈরাচার নিপীড়ন দুর্নীতি এ সকল বিরুদ্ধে। আমরা যে ভাস্কর্যটি নির্মাণ করতে যাচ্ছি, যে স্তম্ভটি নির্মাণ করতে যাচ্ছি, তা হবে তারই একটি প্রতীক। তা হতে যাচ্ছে 52 সালের যে ভাষা আন্দোলনের যারা শহীদ হয়েছেন সালাম বরকত রফিক জব্বার, তাদেরকে রিপ্রেজেন্ট করবে। তারা 1971 সালে যারা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন এই ভাস্কর্য তাদেরকে রিপ্রেজেন্ট করবে। পাশাপাশি রিপ্রেজেন্ট করবে যারা 2024 সালে স্বৈরশাসন বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে লড়তে গিয়ে মৃত্যুবরণ করেছেন, শহীদ বরণ করেছেন, তাদেরকে রিপ্রেজেন্ট করবে। এটি হতে যাচ্ছে একটি আন্দোলনের কেন্দ্রবিন্দু হতে যাচ্ছে আমাদের এই বিটঘর গ্রামের, এই বিটঘর পুকুর পাড়ের এই ভাস্কর্যটির মাধ্যমে আমরা নতুনভাবে একটা আন্দোলনের একটি অনুপ্রেরণা পাবো। পরবর্তী যখন কোনো কিছু স্বৈরশাসন বা কোনো কিছু দুর্নীতি অন্যায় নিপীড়ন হবে, এই সুজয় চত্বরের এই ভাস্কর্য আমাদেরকে অনুপ্রেরণা দিবে নতুন করে আন্দোলন করার, নতুন করে জাগ্রত হওয়ার, নতুন করে ঐক্যবদ্ধ হওয়ার। গ্রামের কৃতি সন্তান শহীদ সুজয় চক্র আজকে এই আনুষ্ঠানিকভাবে আপনার ঘোষণা করতে যাচ্ছি যে এখানে একটা বিটঘর, একটা গুরুত্বপূর্ণ জায়গা, এটা পুকুর পাড় নামে পরিচিত। আমি মনে করবো যে এটা আগামীতে এই শহীদ সুজয় স্মৃতি হিসাবে এই জায়গাটা নামকরণ হবে, চক্র হিসাবে নামকরণ হবে। আমাদের এই স্মৃতিস্তম্ভের তিনটি ফলক আছে, তিনটি ফলক তিনটি বিষয়কে রিপ্রেজেন্ট করে। প্রথম যে উপরের ফলকটি, সেটি সাম্যকে রিপ্রেজেন্ট করে। ডান পাশেরটি প্রতিরোধ এবং বাম পাশেরটি আন্দোলন, অর্থাৎ আমরা সাম্য প্রতিষ্ঠা করব প্রতিরোধ এবং আন্দোলনের মাধ্যমে। এই তিনটি ফলকের মাধ্যমে আমরা এই তিনটি বিষয়কে নির্দেশ করি এবং সমগ্র বাংলাদেশের যারা 2024 সালে বৈষম্য বিরোধী আন্দোলন করতে গিয়ে শহীদ হয়েছেন, সমগ্র শহীদদের স্মৃতিতে এই শহীদ মিনারটি সারা সমগ্র বাংলাদেশে স্থাপন হবে। এবং আমরা অত্যন্ত গৌরবের সাথে বলতে পারি যে এটি হতে যাচ্ছে বাংলাদেশের দ্বিতীয় শহীদ মিনার সমগ্র বাংলাদেশে, এবং এটি আমরা করতে যাচ্ছি আমাদের বিটঘর গ্রামে। আমাদের এখানে যে স্মৃতিস্তম্ভটা হবে এবং শহীদ চত্বরটা হবে, সেটার জন্য অর্থ যোগানটা যেটা করতেছে সেটা হচ্ছে আমাদের বিটঘরের যত ছাত্র জনতা আছে, সর্বস্তরের ছাত্র জনতা, তাদের মাধ্যমে একটা ফান্ডিং তৈরি করা হচ্ছে এবং ওই ফান্ডিংটা দিয়েই আমরা ইনশাল্লাহ আমাদের স্তম্ভটা তৈরি করব। এবং তারপরে যদি আমাদের কোনো অবশিষ্ট অর্থ থাকে, সেই অর্থটা তার ফ্যামিলিকে আমরা অর্থায়ন করবো, অর্থ সহযোগিতা করব, যেন তার ফ্যামিলিও সেটাতে উপকৃত হয়। এবং আমরা এখানে শহীদ সুজয় চত্বরটাকে আমরা এখানে করার উদ্দেশ্য হচ্ছে আমরা তার স্থিতিটাকে ধারণ করব। এখানে আমরা সবাইকে এটা প্রচার করার চেষ্টা করব যেন এই বৈষম্য বিরোধী সবসময় আমাদের মধ্যে থাকে, আমরা যেন কোনো বৈষম্যতে ঠাই না দিই। আমরা এই বৈষম্য রোধ করার চেষ্টা করব সবসময় এই আন্দোলনের মাধ্যমে। আমরা চাই না দ্বিতীয় আমাদের গ্রামে এই ধরনের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করে আর কেউ শহীদ হোক। আমরা চাই আমাদের গ্রাম থেকে, আমাদের প্রত্যেকটা থানা থেকে, ইউনিয়ন থেকে, প্রত্যেকটা গ্রাম থেকে এই বৈষম্যটা উঠে যাক। আমরা চাই সঠিক নিষ্ঠাবান মানুষ এবং চাই আমরা সকল দুর্নীতিমুক্ত একটা গ্রাম, একটা ইউনিয়ন, একটা শহর তৈরি করতে। যিনি শহীদ হয়েছেন ওনার বিধি রাখতাম আত্মা মাফ করার কামনা করছি। আমরা দোয়া করি উনি যাতে ব্যস্ত জীব করেন, আল্লাহ যাতে ওনাকে ব্যস্ত জীব করেন। বৈষম্যের ছাত্র আন্দোলনে আমার ছেলে 5ই আগস্ট শহীদ হয়েছে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন 2024 যারা শহীদ হয়েছেন তাদের নিয়ে আমরা অবশ্যই গর্ববোধ করি। এবং আমরা এই জেনারেশনে আমরা যারা আছি, আমরা 1952 সালে ভাষা আন্দোলনও দেখিনি, 1971 সালে মুক্তিযুদ্ধও দেখিনি, আমরা দেখেছি 2024 সালের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তো যেহেতু আমরা 52 এবং 71-এর কোনোটি আমরা দেখিনি, সেক্ষেত্রে আমরা শুধু তাদের ইতিহাস জানি কিন্তু আমরা তাদের উপলব্ধি করতে পারি না। যেহেতু 2024 সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমরা সশরীরে যোগ দিয়েছি এবং আমরা এটা নিজের চোখে দেখেছি, তো আমরা চাই আমাদের 2024-এর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের সবাই স্মৃতি আজীবন ধরে রাখতে এবং সেই লক্ষ্যে আমরা আগাতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ গণঅভ্যুত্থানে ছাত্রদের আন্দোলনের মাধ্যমে যে বিজয় আমরা উপার্জন করেছি, রব্বুল আলামিন ইহা করতে গিয়ে যত ছাত্ররা শহীদ হয়েছে, সাধারণ জনতা শহীদ হয়েছে, আল্লাহ সকলের আত্মার মাগফিরাত কামনা করছি। রব্বুল আলামিন সকলকে তুমি শহীদ হিসাবে কবুল আর মঞ্জুর করে না।